डियर स्टूडेंट्स रैपिड मैथ पर्वे सबाई के स्वागत। आमरा सकले छोटो बेलाय़ मल्टीप्लीकेशन शिखे चारटे बेसिक अपारेशन एडिशन सबट्रैक्शन मल्टीप्लीकेशन एंड डिविशन चारटे जे बेसिक अपारेशन एर मध्य एडिशन एंड मल्टीप्लीकेशन भीषण भावे रिलेटेड। ब्यापारटा कि ह्वाट इज मल्टीप्लीकेशन आमरा हयतो छोटोबेलाय़ टेबिल मुखस्त करेछि नामता जेटाके बोली बांग्लाय़। ता एई नामतार मध्ये लुकिये आछे किन्तु एडिशनेर कन्सेप्ट। एक्चुअली मल्टीप्लीकेशन इज दि शर्टेस्ट प्रसेस अफ एडिशन। धरो सिक्स इंटू थ्री आमरा सकले जानी 18। ताहले ह्वाट इज सिक्स इंटू थ्री? सिक्स इंटू थ्री होच्छे आइदार छटा तीनेर जोगफल बा तीनटे छयेर जोगफल। जाइ होक ता এই মাল্টিপ্লিকেশন টেবিলটা আমরা ছোটবেলা থেকেই সকলেই মুখস্থ করি। কেন মুখস্থ করি? যাতে আমরা ক্যালকুলেশনটা খুব ফাস্ট করতে পারি এবং ডিভিশনে এই নামতাটা বা মাল্টিপ্লিকেশন টেবিলটা খুবই কাজে লাগে। তা আজকে আমরা র‍্যাপিড ম্যাথ পড়বে আমরা শিখব যে কিভাবে এই মাল্টিপ্লিকেশন আরো সহজে আমরা করে ফেলতে পারি। আজকের পর্বে मल्टीप्लीकेशन अफ नम्बर्स नियर कमन बेस। अने के भावो जो इटा कि एक नतून धरण जिनिस कमन बेस यार कि मान कमन बेस हे धर हमें एक बेस धरल धरो 100 ताहले तार काछाकाछी जे दुटो नम्बर धरो 98 एंड 99 तार मल्टीप्लीकेशन कि करे करब बा धरो बेस धरल 1000 তাহলে তার কাছাকাছি দুটো নাম্বার ধরো 997 × 999 সেটা কিভাবে চটপট করব সেই টেকনিক আজকে আমরা শিখব। এর মধ্যে আমরা দুটো কেস নিয়ে আলোচনা করব। কেস ওয়ান সেটা হচ্ছে হোয়েন নাম্বারস আর লেসার দ্যান বেস নাম্বার, লেসার দ্যান বেস নাম্বার তখন আমরা কিভাবে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব। দেখো ধরো আমি একটা নাম্বার বলছি 93 × 97 তাহলে এটা থেকে বুঝতে পারছি যে এর বেস নাম্বারটা হচ্ছে 100। দুটো নাম্বারই কিন্তু 100 এর কাছাকাছি। তাহলে আমরা এখানে লিখে নিলাম একটু বোঝার জন্য, যদিও করার সময় তো এগুলো লিখতে হবে না। বেস নাম্বার এটা ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে আমরা এবার কীভাবে চটপট মাল্টিপ্লিকেশনটা করব দেখো। প্রথমে আমরা যে সংখ্যা লিখলাম 93 আর একটা সংখ্যা লিখলাম 97। এবার বেস নাম্বারের থেকে এই দুটো নাম্বারের যে ডিফারেন্স সেইটা আগে আমরা একটু বার করে দেব। 93 100 এর থেকে তার ডিফারেন্স হচ্ছে 7 আর 97 তার বেস নাম্বার 100 থেকে তার ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এইবার আমরা কাজটা করব দেখো। প্রথমে আমরা 3 × 7 এই যে ডিফারেন্সটা 3 আর 7 আছে এদের মাল্টিপ্লিকেশনটা আগে করব। তাহলে 7 × 3 দ্যাট ইজ 21 আর 93 থেকে 3 সাবট্র্যাক্ট করব। এই ক্রিস ক্রস 93 থেকে 3 সাবট্র্যাক্ট করব দ্যাট ইজ 90। তোমরা এভাবে ভাবতে পারো 97 − 7 সেটাও 90 আসবে, একই আসবে। তাহলে আনসার হলো 9021। এরকম যদি একটা থ্রি ডিজিটের নাম্বার যার বেস নাম্বার 1000 সেটা নিয়ে আমরা কাজ করি, ধরো একটা নাম্বার বলছি 989 × 994 তাহলে বেস নাম্বারটা কত? বেস নাম্বার অবভিয়াসলি 1000, বেস নাম্বার আমরা লিখলাম 1000। এবার যে টেকনিক শিখেছি সেটাই অ্যাপ্লাই করব। প্রথমে 989 লিখলাম, তারপরে 994 লিখলাম, তারপরে আমি ডিফারেন্সটা লিখব 989 আর 1000 এর মধ্যে ডিফারেন্স কত, এটা হচ্ছে 11
আর 994 আর 1000 এর ডিফারেন্স হচ্ছে 6 তাহলে এবার আমরা কিভাবে কাজটা করব 989 থেকে আইদার 6 সাবট্র্যাক্ট করব এই ক্রিস ক্রস কোণাকুণি বা 994 থেকে 11 সাবট্র্যাক্ট করব তাহলে এটা করলে কত হয় 983 আর 6 ইনটু 11 66 তাহলে 983 66 কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে 66 লিখেছি এখানে কিন্তু আমাদের আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যেহেতু বেস নাম্বার 1000 আছে এবং 3 ডিজিট আর 3 ডিজিট মাল্টিপ্লাই হচ্ছে তাহলে আমাদের এই পার্টটা 983 এটা ঠিক আছে কিন্তু 66 এখানে কিন্তু 2 ডিজিট এসেছে এটাকে আমাকে 3 ডিজিট তৈরি করে নিতে হবে তাই জন্য আমরা এখানে একটা 0 খালি অ্যাড করব অর্থাৎ 066 এইবার আমার মাল্টিপ্লিকেশনটা কিন্তু একদম রাইট আনসার হয়েছে তাহলে এখানে একটা মাথায় রাখবে যে যখনই আমরা 3 ডিজিট বা ইনটু 3 ডিজিট করব তখন কিন্তু এখানে কিন্তু 3 ডিজিট তৈরি করতে হবে যেটা আসেনি 6 ইনটু 11 করে 66 এসেছে সেটা 066 করে নিতে হবে যাতে 3 ডিজিট বানানো যায় তাহলে আমরা কেস 1টা নিশ্চয়ই বুঝতে পেরেছো সকলে এবার আমরা কেস 2 হোয়েন নাম্বারস আর মোর দ্যান বেস নাম্বার ধরো বেস নাম্বার রয়েছে 100 তাহলে দুটো নাম্বার যদি ধরো 102 ইনটু 103 করতে হয় তাহলে আমরা কিভাবে কাজটা করব দেখো আমরা 103 ইনটু 108 এইটা আমরা করব তাহলে বেস নাম্বার হচ্ছে এর বেস নাম্বার কিন্তু 100 তাহলে আমরা একটু এভাবে সাজিয়ে নিই 103 আর 108 এখন বেস নাম্বার থেকে এটা কত বেশি এটা কিন্তু 3 বেশি তাহলে আমরা এখানে লিখব -3 অর্থাৎ বেস নাম্বার মাইনাস দিস নাম্বার আর বেস নাম্বার মাইনাস দিস নাম্বার সেটা হচ্ছে -8 ব্যাস মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবার দেখো আমরা কি করব এই 103 আর 8 এখানে -8 আছে তাহলে কোণাকুণি যে দুটো নাম্বার আছে বা এই কোণাকুণি যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার আমরা কিন্তু অ্যাড করব ইগনোরিং দ্য সাইন নেগেটিভ সাইনটাকে আমি চিন্তা করব না 103 প্লাস 8 বা 108 প্লাস 3 তাহলে সেটা হবে 111 আর 3 ইন্টু 8 দ্যাট ইজ 24 যেভাবে আগে আমরা করেছি তাহলে দেখো আমাদের কিন্তু আনসারটা কিন্তু কত দেখো চটপট হয়ে গেল যদি আমরা নর্মাল মেথডে করতে যেতাম নিশ্চয়ই এত কম সময়ে কিন্তু আমরা এটা করতে পারতাম না তাহলে তোমরা ঠিক 4 ডিজিটের একটা একটা করা যাক 4 ডিজিটের ধরো 4 ডিজিটের একটা বলছি 1013 ইনটু 1009 তাহলে এর বেস নাম্বার নিশ্চয়ই 1000 এটা তো বুঝতেই পারছো এর বেস নাম্বার হচ্ছে 1000 তাহলে আমরা একটু উপর নিচে লিখে নিই এইবার 1000 থেকে এটা কত বেশি 1000 মাইনাস করলে এটা -13 আর 1000 থেকে এটা করলে -9 দেখো এই দুটো মাল্টিপ্লাই করে দাও দ্যাট ইজ 117 আর এই দুটো অ্যাড করে দেবো নয় এই কোণাকুণি নাম্বার দুটো অ্যাড করব বা এই কোণাকুণি নাম্বার দুটো অ্যাড করব তাহলে করলে দেখো ওয়ান জিরো টু টু ওয়ান ওয়ান সেভেন তাহলে এটাই আমাদের একদম রাইট আনসার তাহলে দেখো যদি আমাদের নর্মাল যে মাল্টিপ্লিকেশন মেথড আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি সেটা যদি একটু মডিফাই করে নিই এই নিয়মটা দিয়ে এইভাবে যদি আমরা অভ্যস্ত হই প্রতিদিন দুটো দুটো করে তাহলে 7 দিনের একটা প্র্যাকটিস যদি আমরা করি এইভাবে বিভিন্ন 3 ডিজিট ইনটু 3 ডিজিট 4 ডিজিট ইনটু 4 ডিজিট 5 ডিজিট ইনটু 5 ডিজিট এরকম বেস নাম্বারের রেসপেক্টে এরকমভাবে আমরা যদি টেকনিকটা অ্যাপ্লাই করে এভাবে মাল্টিপ্লিকেশনটা করি তাহলে দেখো খুব ইজিলি তোমরা ক্যালকুলেশনটা কিন্তু করতে পারবে এবং তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু তোমরা খুব সাকসেস পাবে
তাহলে আজকে এই পর্যন্ত। পরের পর্বে আরও কোনো মজার টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো।